এই সরকার বিচার বিভাগটাকে তাদের নিজেদের মতো ব্যবহার করে নিজেদের পারপাস তারা সার্ভ করছে নানাভাবে। এবং সেক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে তারেক রহমান এবং জুবাইদা রহমান, তাদেরকে রাজনীতিতে যাতে তারা কোনোভাবে কিছু করতে না পারেন সেজন্য তাদের বিরুদ্ধে আপনি জানেন যে সরকার তাদের ফরমায়েশি আদালতের রায় ব্যবহার করছে। এরকম খালেদা জিয়ার উপরে কি করেছে সেটা আমরা জানি, তাকে মানে একটা ভুয়া মামলায় তাকে সাজা দিয়ে রেখেছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আলোচিত সাগর রুনি হত্যা মামলার যে বিষয়ে যে চার্জশিট, সেই চার্জশিটটা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং 100 বারের মতো চার্জশিট জমা দেওয়ার যে তারিখ সেটা পেছানো হয়েছে। তো এখন শেখ হাসিনা তিনি তো তার পিতা মাতা হত্যার বিচার তিনি এদেশে করেছেন, কিন্তু সাগর রুনির যে সন্তান মেঘ সে কিন্তু জানে না যে আদৌ তার বাবা মার হত্যার বিচার সেই বাংলার মাটিতে পাবে কিনা। এবং এই আদালতটাকে শেখ হাসিনা শুধুমাত্র নিজের পারপাস সার্ভ করার জন্যই ব্যবহার করে যাচ্ছে। এবং তার একটি নগ্ন উদাহরণ এই সাগর রুনির বিষয়টি আমরা যদি দেখি দেখতে পাচ্ছি, বা আপনি তারেক রহমান বা জুবাইদা রহমানের উপরে যা করা হলো রিসেন্টলি সেটাও আমরা দেখতে পাচ্ছি যে পুরো আদালতটাকেই তারা নিজেদের মতো করে ব্যবহার করছে এবং নিজেদের মতো করে তারা বিভিন্ন মামলার চার্জশিট দেয়া বা রায় দেওয়া ব্যাপারগুলো করছে। তো এই আদালতকে ব্যবহার করে যে শেখ হাসিনা নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে এই বিষয়টা নিয়ে একটু আমি আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ নাজমুস সাকিব। এটা অত্যন্ত দুঃখজনক যে, এবং এটাই ঘটে, পৃথিবীর সকল স্বৈরাচাররা তারা তাদের প্রয়োজন মতো তারা আদালতকে ব্যবহার করে। আমরা সমসাময়িক যদি বিশ্বের অন্যান্য দেশে যদি আমরা দেখি, ইভেন আপনি পাকিস্তানেও দেখতে পারেন, দেখেন সরকার যখন যেটা চায় বা পেছনের যে যারা কুশীলব থাকে তাদের ইচ্ছা মতো অনেক সময় আদালত কাজ করে। তো দীর্ঘদিন স্বৈরশাসন জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে থাকার কারণে তারা তাদের দলীয় একদম ক্যাডার যারা ছিল, যারা সাধারণ তাদের সার্টিফিকেটের মধ্যেও যাদের ভেজাল ছিল সেরকম লোকজনকে তারা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ করেছে এবং 8 জনকে কাউকে কাউকে 10 জনকে সুপারসিড করে আপিলের ডিভিশনে নিয়োগ দিয়েছে, যার জন্য আজকে কারো বুঝতে বাকি নাই যে আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে টোটালি একটা ক্যাঙ্গারু কোর্টে রূপান্তর করা হয়েছে, আওয়ামী মত বাস্তবায়নের একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, যার নমুনা হচ্ছে ডক্টর জুবাইদা রহমানকে সাজা দেয়া, জনাব তারেক রহমানকে সাজা দেয়া। দেখেন ডক্টর জুবাইদা রহমান একজন কথিতযশা ডাক্তার এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা দলের নেতার শুধু ওয়াইফ হওয়ার কারণে তার অপরাধ হচ্ছে তিনি জনাব তারেক রহমানের স্ত্রী, এটাই তার অপরাধ, এই জন্য তাকে সাজা দেয়া হয়েছে। তো এটা বাংলাদেশের মানুষ বা আজকে বিশ্ব এবং তাদের পক্ষে দেখেন সবই তো সম্ভব। তারা বাংলাদেশের একজন প্রধান বিচারপতিকে রাতের অন্ধকারে কিক আউট করেছে, বের করে দিয়েছে, অথচ ওই প্রধান বিচারপতিও প্রথমে তাদের কথা মতো অনেকগুলো রায় দিয়েছিলেন, পরবর্তীতে যখন এক এক্সট্রিম পর্যায়ে আর কথা শোনা সম্ভব হচ্ছিল না, রায় দিতে দিতে যখন উনি টায়ার্ড হয়ে গেলেন বা বিবেকের তাড়নায় যখন পড়ে গেলেন, যখন আর কথা শুনছেন না, তখন তা উনাকে কিক আউট করে বের করে দেওয়া হলো বাংলাদেশ থেকে এবং তার প্রধান বিচারপতির দায়িত্ব থেকে উনাকে সরিয়ে দিলেন। তো আমি মনে করি এখন এই স্বৈরাচারী সরকার সব কিছুই নির্ভর, উনারা যে শুধু বিচার বিভাগ ধ্বংস করেছে তা নয়, উনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, উনারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, উনারা বাংলাদেশের জীব বৈচিত্র্য ধ্বংস করেছেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছেন, $100 বিলিয়ন পাচার করে আর চুরি করেছে, সেটা যদি আপনি কোনোভাবে কোনো যুক্তিতে তাদের লেসপেন্সারদের যুক্তিতে যদি আপনি ধরে নেন, চুরি করাটাকেও যদি আপনি কোনোভাবে মেনে নেন, এই টাকাগুলো যদি আজকে বাংলাদেশে বিনিয়োগ করতো তাহলে বাংলাদেশে কিছু কর্মসংস্থান তৈরি হতো, বাংলাদেশের অর্থনীতিটা অত দুর্বল হতো না, কিন্তু ওরা সব টাকাগুলো আজকে বিদেশে পাচার করেছে। আপনারা নিউজে দেখেছেন যে এই অ্যাসালম গ্রুপের এই $1 বিলিয়ন পাচারের ঘটনা রিসেন্টলি ডেইলি স্টার, ডেইলি স্টার তো আওয়ামী লীগের বা ইন্ডিয়ার পারপাস সার্ভ করে, এটা আপনারা জানেন, ডেইলি স্টার এবং প্রথম আলো,
এইটা আমাদের জাতীয়তাবাদী শক্তির জন্য বা আমরা জাতীয়তাবাদী বাংলাদেশে যারা গণতন্ত্র আনার জন্য কাজ করছি তাদের জন্য একটু উৎসাহব্যঞ্জক। সেটা কেন আমি একটু বলি, যখন কোনো প্রথম আলো এবং ডেইলি স্টার কোনো নিউজ করে সেটার ভেতরকার মর্মার্থটা বুঝতে হবে। যদিও সরকার প্রচার করছে ভারত আমাদের পক্ষে আছে, এই চীন আমাদের পক্ষে আছে, আমার মনে হয় ভারত তাদের সিদ্ধান্ত চেঞ্জ করেছে এবং করতে যাচ্ছে। তার প্রথম নমুনা হচ্ছে ডেইলি স্টারে এস আলমের বিরুদ্ধে নিউজ করা। এটা তো শুধু একটা শিল্প গ্রুপ নয়, এই এস আলম সাহেবদেরকে এবং আমি মনে করি ওরাও এখন আসলে বিপদে আছে। আমাদের গণতন্ত্র হত্যাকারী প্রধানমন্ত্রীর আমরা যতটুকু জানি বা শুনি মানুষের মুখে, তারা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং তার বোনের কেশিয়া। তা এখন তাদের অর্থ নিয়ে বা তাদের বিদেশে বিনিয়োগ নিয়ে যে কথাটা উঠছে, এটা আমার মনে হয় ইন্ডিয়ার একটা সিগনাল আছে। এই ইন্ডিয়ার সিগনালের কারণেই আজকে তাদের যে পলিসি নির্ধারিত হয়েছে সেই পলিসির কারণে আজকে এই ডেইলি স্টার নিউজটা করেছে। আমেরিকার যদি ফরেন পলিসি আপনারা দেখেন, ওরা 10-15 বছর পর পর বা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সময়ে বিভিন্ন রকমের ওরা পলিসি নির্ধারণ করে। আজ থেকে ধরেন 15 বছর আগে ওরা মৌলবাদের বিরুদ্ধে ওদের অ্যাকশন ছিল, আর এই গত 2 বছর যাবত বা বর্তমানে তাদের পলিসি হচ্ছে তারা সারা পৃথিবীতে একনায়কদেরকে হটিয়ে ওরা গণতন্ত্র রিস্টোর করবে, গণতন্ত্রের পক্ষে তাদের এখন অবস্থান। তো তারা শুধু বাংলাদেশের জন্য কাজ করছে তা নয়, এই যে কয়েকদিন আগে কম্বোডিয়াতে কি হলো, কম্বোডিয়ার স্বৈরাচার পদত্যাগের ঘোষণা দিয়েছে, তারা কম্বোডিয়াতেও কাজ করছে এবং তারা মায়ানমারেও কাজ করছে। তা এখন বাংলাদেশে যদি যেভাবে আমাদের যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং গণতান্ত্রিক আমি মানুষ যেভাবে গণতন্ত্র চাচ্ছে, আজকে বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, স্বৈরাচারী সরকারের যদি পতন ঘটে, বিচার বিভাগের এই অনাচারগুলো উঠে আসবে এবং এই দলীয়করণের কবল থেকে বিচার বিভাগ মুক্তি পাবে, আজকে আমার এটা বিশ্বাস।